27 টাকা 30 টাকা আলু বেচছা তো কোনো লাভের মুখ দেখতাছিনি আমরা অতিরিক্ত লোকসানের মুখ পড়তাছি। বারবার সরকার নির্ধারিত দামে আলু পেঁয়াজ এবং ডিম বিক্রির কথা বলা হলেও ভিন্ন চিত্র আড়ত এবং বাজারে। মুন্সিগঞ্জে 63 হিমাগারের সামনে আলু 27 টাকা কেজি দর লেখা থাকলেও বাস্তবে মিল নেই। রশিদেও আলু বিক্রির কোনো নমুনা মেলেনি। হাটবাজারে আলু বিক্রি হচ্ছে 44 টাকা কেজি দরে। ভোক্তাদের ক্ষোভ, আলুর মজুতদারদের নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। সরকার অনেক চেষ্টা করতেছে আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বর্তমান সিন্ডিকেটের কারণে বাজারটা ঠিক থাকে না। ঠিকঠাক ভাবে যদি মনিটরিং না করা হয় বাজার, তাহলে দাম একটু বাড়তে পারে। অন্যদিকে নীলফামারীতে সরকারি কর্মকর্তা হিমাগার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলুর বাজার নিয়ে মত বিনিময় সভা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় আলু মজুতদাররা নিজের লাভের জন্য দেশের 17 কোটি মানুষকে জিম্মি করে সরকারকে বিব্রত করছে বলে অভিযোগ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ আমরা ইউনো সাহেবদের সাথে যে কথাগুলো বলে গেলাম, এটি নিশ্চয়ই বাস্তবায়ন হবে এবং আলুর দামটা স্বস্তির পর্যায়ে আসবে। এদিকে বাজার মূল্য সহনীয় রাখতে খুলনা নগরীর গোল্লামারী এবং ডুমুরিয়া উপজেলার কইয়া এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় 6টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।